বর্ষাবৃষ্টি হয়ে গেল, যার জন্য এই কয়দিন আমরা প্রতিদিন সকাল বিকাল মেয়েরাই বিল নিয়ে বেরোচ্ছি পুজোর প্রস্তুতি, আবার প্যান্ডেলের লোকজনের কাছেও এসে একটু দেখাশোনা করতে হচ্ছে, এইভাবেই আমাদের চলছে। এই এখন যেমন এই রান্না অর্ধেক করে আমরা মহিলারা ফেলে চলে আসলাম, আমরা সারাক্ষণই ব্যস্ত, এই এখন কোনো রকম রান্না করেই আবার সবাইকে নিয়ে বেরিয়ে পড়ব বিল কাটতে, একদল যাবে কালেকশন করতে, একদল যাবে বিল কাটতে। বনগাঁওবাসীকে আমরা তো এখানে প্রতিবারই কিছু না কিছু করি, গতবারও আমরা করেছিলাম আর এইবার আমরা সাবেকেই সব করতে চাইছি।